রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হচ্ছে আগামী 7 সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে দুই দেশের প্রধানমন্ত্রী মিলে উদ্বোধন করবেন যৌথ অর্থায়নের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা সুন্দরবন থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র। 2012 সালে কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরুর সঙ্গে সঙ্গেই পরিবেশবাদীদের তোপের মুখে পড়ে সরকার। নানান সমালোচনা আর আন্দোলন উপেক্ষা করে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে সরকারের মূল যুক্তি ছিল আন্তর্জাতিকভাবে গভীর বনভূমি থেকে অন্তত 10 কিলোমিটার দূরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হয়। আর সুন্দরবনের শেষ সীমানা থেকেও রামপাল প্রজেক্ট অন্তত 14 কিলোমিটার দূরে অবস্থিত। সেই সব বিতর্ক পেছনে ফেলে যখন উদ্বোধন হতে যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ এবং পুরো বিশ্ব পড়েছে জ্বালানি সংকটে। ডিজেল আমদানির সংকটের কারণে বাংলাদেশে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। আর 2024 সালের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসে সেগুলো চালু রাখার সিদ্ধান্তের পথেই হাঁটছে ইউরোপীয় দেশগুলো। কয়লায় পরিবেশ দূষণের সাপ বৈশ্বিক জ্বালানি সংকটের মুখে যেন বর হয়ে আসছে। আগামী 6 এবং 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন, চলছে সেই প্রস্তুতি। ইন্ডিয়া সফরে আমরা দেখছি রামপাল সম্ভবত অনুষ্ঠানে উদ্বোধন হবে। আমরা কিছু ইন্টারমিনিস্ট্রিয়াল করে আমরা বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কি কি করা যাবে, বাট এটা ওয়ান অফ দা উইশ লিস্টের মধ্যে আছে। বাংলাদেশ ভারতের সমান অংশীদারিত্বে তৈরি হওয়া 16,000 কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা 2660 মেগাওয়াট। দুই প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন থেকে চালু হচ্ছে এর একটি ইউনিট। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।